আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রথমে পাউরুটির চারিপাশ থেকে ব্রাউন কালারগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি সব পাউরুটির পিসগুলো কেটে নিয়েছি। এইবার পাউরুটির পিসগুলো এক পাশে আমি রেখে দিচ্ছি। এখানে আমি একটা বাটিতে একটু আটা আর একটু পানি নিয়েছি, ওইটা মিক্সড করে নিয়েছি। পাউরুটির পিসগুলো এপিট ওপিট করে হালকা করে ছেঁকে নিতে হবে। একই পাত্রে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি গরম হলে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ এলাচ গুঁড়া দিলাম। একটু নেড়ে চেড়ে নিতে হবে, সুজিটা যেন কড়া হয়ে না যায়। একটু নাড়ার পরে আমি 1 প্যাকেট লিকুইড দুধ দেওয়ার পরে একভাবে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে দলা বেঁধে যাবে। আপনারা এই খিরসাটা আরেক ধরনের করতে পারেন। 1 লিটার লিকুইড দুধ দিয়ে জ্বালিয়ে অল্প করে ওর ভিতরে 1 টেবিল চামচ সুজি দিবেন, প্যাকেট দুধ দিবেন। জ্বালাতে জ্বালাতে যখন শুকিয়ে আসবে, সেই খিরসাটায় অবশ্যই বেশি টেস্ট আসবে। এবার সুজিটা যখন হয়ে আসবে, তার একটু আগে আমি চিনি দিব স্বাদ মতো। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার দেখুন, আমি সুজিটা নামিয়ে ফেললাম। সুজিটা নামিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এবার একই পাত্রে মালাই চপের উপরে যে মালাইটা দিব তা তৈরি করে নিচ্ছি। 500 মিলি লিকুইড দুধ দিলাম, ছোট 1 প্যাকেট ডানো দুধ দিচ্ছি। এবার একটু নাড়ার পরে কনডাস্ট মিল্ক দিচ্ছি, 1 মেজারমেন্ট কাপের 1 কাপ। কনডাস্ট মিল্ক দেওয়ার জন্য এবার চিনির পরিমাণটা একটু কম দিব। এবার ভালোভাবে সব জিনিসগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, নাড়তে নাড়তে এই পরিমাণ ঘনত্ব যখন হয়ে আসবে, তখন আমি এলাচ দারুচিনি উঠিয়ে রাখছি। এবার আমার মালাইটাও তৈরি হয়ে গেল। এবার আমি মালাইটা নামিয়ে রাখবো। এবার আমি চপটা রেডি করে নিই, দেখুন কিভাবে তৈরি করেছি। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিব মালাই দেওয়ার জন্য। তৈরি করতে করতে আমার মালাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মালাইটা চপের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন, সব মালাইটা দেওয়ার শেষে আমি উপরে কনডাস্ট মিল্ক দিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।